এটা কি ছিল? এটা তো একটা হাইওয়ে, মাওয়া এক্সপ্রেসওয়ে। এর মধ্যে কেন দৌড়াদৌড়ি ভাই? টপটা মেরেই দিলাম 19-20। এখানে সামনে পদ্মা সেতু, এই কারণে যাইতে দিবে না আর্মি ভাইরা। চলে আসলাম পদ্মা সেতু দেখতে মাওয়াতে। এখানে যে স্পিডে গাড়ি চলে, সবসময় গাড়ির গতি 100, 100+, 80, এরকম স্পিডে গাড়ি চলে। তো এখানে নিজের কন্ট্রোল করা খুবই কষ্টকর ব্যাপার। প্রত্যেকটা গাড়ি আগে চলে যায় সাইড দিয়ে। তো চলুন দেখা যাক, আমরাও একটু চেষ্টা করে দেখি আমরা কত তুলতে পারি। চলুন দেখা যাক, একটা টপ মেরেই দিই। এই মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে র‍্যাব, আর্মি, পুলিশ এদেরকে দেখতে পাবেন, মাঝে মাঝেই দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা গাড়ি অনেক জোরে জোরে যায়, এ কারণে একটার ওভারটেক করা খুবই কষ্টসাধ্য। যে দেখতে পাচ্ছেন আমি 109-110 স্পিডে চালাচ্ছি, তারপরও সামনে একটা জিগস্যারের আমি আগে যাইতে পারতেছি না। উনিও বোধহয় 118-115 এরম স্পিডে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, উনি সিঙ্গেল, আমি ডাবল, এই কারণে আমি ওনারে ওভারটেক করতে পারছি না। চলুন চেষ্টা করি, চেষ্টা করতে তার দোষ নেই। একটা জিনিস খেয়াল করছেন, আমি এত জোরে বাইক রাইড করছি, 115, 116, 117, এত স্পিডে বাইক চালিয়েও আমি বাসটার ওভারটেক করতে পারছি না। 118 এই স্পিডে চালিয়েও আমি বাসটার ওভারটেক করতে পারছি না। তাহলে বুঝতে পারছেন এখানে গাড়িগুলো কত জোরে চলে। তো চলুন এবার দেখি, এবার এদেরকে ওভারটেক করতে পারি নাকি, চেষ্টা করি আর একবার। এই যে সামনে বোধহয় পুলিশ ভাইরা স্পিড চেক করছে, এখানে ওভার স্পিড হলে মামলা দিয়ে দিবে, আর একটু হলে একটা মামলা খাবে। কিছু করার না, এখানে আসলে প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা গাড়ির যে স্পিড, স্পিড না তুলে এখানে থাকা যায় না। যে রোড, তাতে স্পিড না তুলে থাকা যায় না।
এখানে সামনে অনেক লোকজন দাঁড়ায় আছে, কারণ সামনেই পদ্মা সেতু, এই রোড দিয়েই পদ্মা সেতু উঠা যাবে। তা হয়তো বা পদ্মা সেতুতে ওঠা যাবে না, কারণ এখনো যান চলাচল শুরু হয়নি, কাজ চলছে। এই যে সামনে আর্মি ভাইরা আমাদেরকে বাধা দিচ্ছে যাওয়ার জন্য, বোঝাচ্ছে যে ওখানে কাজ চলছে, যাওয়া যাবে না। আমরা এখন অন্য রাস্তা দিয়ে আমরা মাওয়া ঘাটে যাব, ঘাটে গিয়ে ফেরি পার হয়ে ওই পারে যাব।